রাজবাড়িতে ভারী বৃষ্টিতে গ্রামীণ কাঁচা পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে এতে ভোগান্তি চরমে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম আহ শামীম রাস্তার এরকম বেহাল দশা প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন ধন্যবাদ ইসরাত আপনি যেমনটি জানাচ্ছেন যে যে অতি বৃষ্টির কারণে যে কাঁচা রাস্তা গুলো রয়েছে সেই রাস্তা গুলির অবস্থা কিন্তু বেহাল হয়েছে অনেক রাস্তায় ধসে পড়েছে আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে রাজবাড়ি জেলার যে অধিকাংশ যে মহাসড়ক রয়েছে মহাসড়কের পাশাপাশি রয়েছে সেই রোড গুলির খারাপ আমি যে রাস্তাটির পাশে দাঁড়িয়েছি সেই রাস্তাটি গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে কিন্তু এই রাস্তাটি একেবারেই ধসে গেছে আর এই রাস্তাটি কিন্তু প্রায় সত্তর আশিটি জায়গায় কিন্তু ধসে গেছে বলে এলাকাবাসী আমাদেরকে নিশ্চিত করেছেন এ ব্যাপারে যে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা বিভিন্ন সময় জানিয়েছেন বা তারা বলছেন যে এই রাস্তাটা করার সময় কিন্তু তারা মজবুত করে বা যে পরিমাণ ভারী করে করার কথা ছিল সেটি কিন্তু করে নেই তারা কিন্তু ফাঁকি দিয়ে কিন্তু কাজ করার কারণে অতি বৃষ্টি এদিকে অতি বৃষ্টি বা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এটা ধসে গেছে বলে তারা জানিয়েছেন আর এই রাস্তাগুলি ধসে যাওয়ার কারণে এলাকার যে কৃষি মানুষ রয়েছে তাদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ হচ্ছে কারণ এই রাস্তা দিয়ে কিন্তু শত শত মানুষ কিন্তু প্রতিদিন কৃষি পণ্য বাজারে নিয়ে করে করে বা বলে তারা জানিয়েছেন যে এই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদেরকে কিন্তু কিন্তু এখন মাথায় করে নিয়ে বিক্রি করতে হচ্ছে বলে তারা জানিয়েছেন তারা জানিয়েছেন যে রাস্তা এই ধসে যাওয়ার যে বিষয়টি রয়েছে তারা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন স্থানীয় মেম্বার চেয়ারম্যানদেরকে তারা জানিয়েছেন তারা কিন্তু ঘুরে যায় তবে মেরামত হচ্ছে না বলে তারা অভিযোগটি জানিয়েছেন তো এ ব্যাপারে আমি স্থানীয় চেয়ারম্যানদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন যে হয়তো অতি বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে এই এই কিন্তু কিন্তু ধসে গেছে বলে তারা তারা জানিয়েছেন তো অতি তাড়াতাড়ি রাস্তাটি মেরামত করা হবে তবে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বললে তারা কিন্তু জানিয়েছেন যে অতি বৃষ্টির কারণে রাজবাড়ি জেলায় অনেক পাকা রোড নষ্ট হয়ে গেছে বা ধসে গেছে তবে কি পরিমাণ নষ্ট হয়ে গেছে বা ধসে গেছে সেই তালিকাটি কিন্তু তাদের কাছে নেই তবে তারা সে তালিকাটি স্থানীয় যে উপজেলার কর্মকর্তা রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছেন সে তালিকাটি পাওয়ার পরে পুনরায় তারা এই রাস্তাটা মেরামত করবেন বা চলাচলের উপযুক্ত করবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন তো এই ছিল রাজবাড়ী জেলার কাঁচাপাকা ধসে যাওয়া রোটের সর্বশেষ সংবাদ আমি এখন চলে যাচ্ছি ইস্টুতে ইস্টার আপনাকে ধন্যবাদ